أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম সম্মানিত শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দাইয়ুস কি কখনোই জান্নাতে যেতে পারবে না না কখনোই জান্নাতে যেতে পারবে না কথাটি ভুল যদি কেউ বলে যে দাইয়ুস কখনোই জান্নাতে যাবে না তাহলে সে খাওয়ারেজদের অন্তর্ভুক্ত আর না হলে সে মুতাজিলা জি আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি শাফি মালিকি হাম্বলি আহলে হাদিস সমস্ত মুহাদ্দিসিন কিরাম ফুকাহা কিরাম যারা আহলে সুন্নাহ তাদের আকীদা হচ্ছে যে কাবিরা গুনাহ যদি কেউ করে দাইয়ুস যে কাবিরা গুনাহে লিপ্ত যে ফাসিক সে কাফের হয় না বড় কাফের হয় না সুতরাং ইসলাম থেকে বহিষ্কৃত হয় না যতক্ষণ পর্যন্ত ইসলাম থেকে বেরিয়ে না গেছে কাফের মুরতাদ না হয়ে গেছে কুফরের অবস্থায় না মারা গেছে বড় শিরকের অবস্থায় না মারা গেছে চিরস্থায়ী জাহান্নামী হবে না যখন চিরস্থায়ী জাহান্নামী হবে না তো একদিন না একদিন জান্নাতে আসবে ইনশাআল্লাহ তো দাইয়ুস ওই ব্যক্তি আল্লাযী ইউকিররু ফী আহলিহিল খাবাস যেই ব্যক্তি নিজের পরিবারে নোংরামি জেনা ব্যভিচারকে স্বীকৃতি দান করে সে বেশ্যাবৃত্তি করা স্ত্রীকে দিয়ে মেয়েদেরকে দিয়ে বোনদেরকে দিয়ে নিজের অধীনে যারা মেয়ে রয়েছে তাদেরকে দিয়ে অথবা সে এগুলিকে ইগনোর করে উপেক্ষা করে জানতে পারে তাও কিছু বলে না বেহায় অপবাদ অবাধ মেলামেশা তার বাড়িতে হচ্ছে বাইরে তার মেয়েরা তার স্ত্রী অবাধ মেলামেশা যেখানে সেখানে যাচ্ছে আর আসছে কিছুই বলছে না হ্যাঁ তার কোন রকমের না নেই হ্যাঁ তার কোনো আত্মমর্যাদা বোধ নেই গৈরত নেবে গৈরত সে হচ্ছে দাইয়ুস সে ফাসেক কাফের নয় এই মর্মে যে হাদিসগুলি রয়েছে সুনানে নাসাইতে রয়েছে মুসনাদে আহমদে রয়েছে সুনানে নাসাইতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে যেটি বর্ণিত রয়েছে তিন শ্রেণীর লোক আল্লাহ তাদের দিকে রহমতের নজর দিবে না জান্নাতে প্রবেশ করবে না কিন্তু জান্নাতে প্রবেশ করবে না মানে দখুলান আউয়ালিন প্রথমখানে প্রবেশ করবে না এক সময় জান্নাতে যাবে তার যদি মূল ঈমান ঠিক থাকে মূল ঈমান ঠিক রাখার জন্য তাওহীদ ঠিক হইতে হবে সমস্ত বড় কুফরি শিরক মুক্ত হইতে হবে ঈমান ভঙ্গকারী কারণ থেকে মুক্ত হইতে হবে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে জি যে ব্যক্তি বেনামাজি সে কুফরিতে রয়েছে বড় কুফরিতে যে কোনো শিরকি আকিদা কবর মাজার পূজা এবং পীর পূজায় বিশ্বাসে সে বড় শিরকি আকিদা রয়েছে এইরকমই যেসব কুফরি আকিদা রয়েছে শেহর জাদুতে লিপ্ত রয়েছে সে কুফরি আকিদা রয়েছে সে চিরস্থায়ী জাহান্নামী হতে পারে তো দাইয়ুস এক কথাই অস্থায়ী জাহান্নামী যদি ঈমান ভঙ্গকারী কিছু তার মধ্যে না থাকে যে হাদিসটি রয়েছে যে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করেছেন মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি জঈফ হাদিসটি জঈফ যদি আল্লাহ আলবানি হাদিসটি হাসান লে গাইরিহি বলেছেন কিন্তু হাসান লে গাইরিহি মানে হচ্ছে জঈফ হাদিস অন্য একটি হাদিস তার সমর্থক থাকার কারণে সেটাকে সর্বনিম্ন হাসানের স্তরে নিয়ে যাওয়া হয়েছে হাদিসটিকে অন্যান্য আইমা কেরাম গুন জঈফ বলেছেন আর হারাম মানেও প্রথম খানে যাওয়া হারাম এটা হইতে পারে এক কথাই যদি হারাম শব্দ দিয়েও হাদিস সহি হয় তারপরেও চিরস্থায়ী হারাম নয় দাইয়ুসের জন্য একমাত্র কাফের বড় মুশরিক ইমান ভঙ্গকারী নামাজ ত্যাগকারী এদের জন্য জান্নাত স্থায়ীভাবে হারাম বাকি যে কোনো মুসলিম যতই বড় ফাসেক হোক না কেন এক সময়ে জান্নাতে যেতে পারে তার তৌহিদের বদৌলতে আর তৌহিদের বহিঃপ্রকাশ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা আলম